টেক্সাসে বাংলাদেশি শিক্ষার্থী শেখ আবির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় কিয়ান্ডার রবিনসন নামে এক তরুণকে গ্রেফতারের পর আরেকজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। টেক্সাসের বিউমন্টে একটি দোকানে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবির হোসেন। গত বছরের জানুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রে যান, লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারে ছিলেন তিনি। জানা গেছে, আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টে স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে। স্থানীয় টিভি চ্যানেল KFDM জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়। সিসি ক্যামেরায় দেখা যায়, শুধুমাত্র সিগারেট চুরি করতে গিয়েই আবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ফুটেজ দেখে সন্দেহভাজন দুজনকে খুঁজতে মাঠে নামে পুলিশ। ঘণ্টা খানেকের মধ্যে গ্রেফতার করা হয় কিয়ান্ডার রবিনসনকে। কালো রঙের জিন্স ও হুডি পরা সন্দেহভাজন আরেকজনকে খুঁজছে পুলিশ। তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।